একটা সময় ছিল যখন এই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে ছিল। বিগত 100 বছর থেকে এটা আমাদের হাতে নাই, কারো কোনো ফিকিরও নাই, কেউ ভাবেও না, চিন্তাও করে না। একটা সময় ছিল যে আমাদের ভূমিতে কুফাররা থাকতো, বসবাস করতো, ট্যাক্স দিত, কর দিত, যেটাকে আমরা জিজিয়া বলি। জিজিয়া, জিজিয়া নামে কোনো শব্দ আছে এটা ইয়াং জেনারেশন জানা নাই। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে। আর এখন আমরা ওদের কাছ থেকে একটা লোন পাওয়ার জন্য কত প্রসেস করি, লবিং করি, ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে, IMF-এ গিয়ে, তাও 5%, 6%, 10%, 12% এত সুদ দিতে হবে, ওরা শর্ত আরোপ করে, আমাদেরকে মেনে নিতে হয়, আমরা বাধ্য হই। আমাদের কোনো ফিকিরই নাই আমরা কোন জাতি ছিলাম, এখন কোন জাতি হয়েছে। একসময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম, এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। একসময় পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি গড়েছিলাম আমরা, একটা যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের গোড়ায় চলে যান, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স, যে কোনো সাবজেক্টের নাম বলেন তার গোড়ায় যান, দেখবেন আপনি মুসলিম মনীষীদেরকে পাবেন যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছিল। এখন আমাদেরকে শিক্ষানীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে, পশ্চিমাদের কাছ থেকে না। আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোনো বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা মিসাইল তৈরি করতে পারে, আর না আমরা মাদ্রাসায় এমন মুহাদ্দিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারি হতে পারে। এখন আমরা পড়ে আছি সেলফি নিয়ে, শোডাউন নিয়ে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে, আর একে অপরের কাদা ছোড়াছুড়ি নিয়ে। ঘরের পাশে আগুন লেগেছে, ওই আগুন লাগা অবস্থাতেও মানুষ লড়াই করছে, হাতটা বাঁধবে কোথায়। ঘরের পাশে আগুন লেগে গেছে অলরেডি, এই আগুন বিগত 100 বছরই লেগেছে। পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে একটা অঘোষিত ক্রুসেড রচনা করেছে, অঘোষিত ক্রুসেড, কখনো সামরিকভাবে হস্তক্ষেপ করে, কখনো অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করে, কখনো বাণিজ্যের উপরে চাপ দেয়, কখনো ইনফ্লেশন দেয়, টাকার মান কমে যায়, কখনো সুদের জালে আবদ্ধ করে, কখনো মুসলিম মুসলিম ভাইকে লাগিয়ে দেয় মারামারিতে। আর আমরা এগুলোর নাম দিয়ে দিই ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেম, আমরা নাম দিয়ে দিই, কিন্তু মুসলিম মুসলিম ভাই মারামারি করে। আমার কথা একদম স্পষ্ট এবং ক্লিয়ার, আপনার যদি পছন্দ না হয় অন্তত শুনে যান, যে শুনে যান, আজ থেকে 10-20 বছর পর আপনি নিজেই বুঝতে পারবেন। আর কোনো কথা ফোর্সফুলি চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই বা আমাদের কারো কাছেই নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খালি মাথায় রেখে আমাদেরকে সামনে যেতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নবী যাকে আপনাকে কবরে দেখানো হবে, আমাকে কবরে দেখানো হবে, তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারন, তোমাদের মধ্যে যে কেউ যদি মুনকার কোনো কাজ দেখে, অন্যায় গর্হিত কিছু দেখে, ফাল ইউগাইর, সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে, বিয়েদিহি, তার হাত দিয়ে, যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে। এটা আমাদের নাই, যাদের কাছে সুপ্রিম অথরিটি তাদের কাছে আছে। সে যদি তার দায়িত্ব পালন না করে আল্লাপাক তাকে ধরবেন। ওমাল্লাম ইয়াস্তাতে, যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে না, ফাল ইউগাইর বিয়েদিহি, ফাল ইউগাইর বিলিসানে, তাহলে সে যেন তার লিসান বা জবান দিয়ে এটা প্রতিহত করে, প্রতিবাদ করে। অন্তত এতটুকু আলেমুল আমাদের আছে, ওস্তাদ বক্তা দায়ীদের আছে, তারা এটা করতে পারে। তিন, ওয়াইল্লাম ইয়াস্তাতে, যদি কেউ মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে, ফাল ইউগাইর বিকলবি, অথবা সে যেন মনে মনে এটাকে ঘৃণা করে। ওয়াজালিকে আদআফু মিনাল ঈমান, এটা হচ্ছে ইমানের সবচাইতে নিচু স্তর, এর নিচে ইমানের কোনো স্তর বাকি নাই। এই হাদিসটা সামনে রাখলে চলমান বিশ্বের এই বিষয়গুলো নিয়ে কথা তো আমাদেরকে বলতে হবেই, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত যে অরাজকতাগুলো চলছে এগুলোকে তো ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করতে হবে। এরপরে আপনারা শুনবেন, বুঝবেন, আমল করবেন এবং যার যার কাজের সিদ্ধান্ত নেবেন, কেউ কাউকে ফোর্স করতে পারবে না, এটা ইসলাম। তো এখন আমরা যেগুলো নিয়ে পড়ে আছি সেগুলোতে যাওয়ার আগে আল্লাহ পাক
সূরা আহজাবে আরেকটা কথা বলেছেন, এটাও শুনে রাখেন। এবার আপনার রব, আমার রব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আল্লাহ আমাদেরকে বলছেন হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, স্পষ্ট করে সরাসরি সোজা কথা বলো, এত ডানে বামে না, এত প্যাচগোছ না, স্পষ্ট করে হক আর বাতিলকে স্পষ্টকারী সত্য কথা বলো, সোজাসুজি কথা বলো বা সরাসরি কথা বলো, কওলান সাদীদা, স্পষ্ট করে সোজা কথা বলো, তাহলে কি হবে, وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم, তোমরা দুটো বেনিফিট পাবে, একটা হচ্ছে يصلح لكم اعمالكم, আল্লাহ পাক তোমাদের আমল সব সংশোধন করে দিবেন, মানে সব কাজগুলো আল্লাহ পাক গুছিয়ে দিবেন, ويغفر لكم ذنوبكم, তোমাদের সবার গুনাহ আল্লাহ maaf করে দিবেন, ومن يطع الله ورسوله, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই ব্যক্তি সফল হলো, ফাওজান আযীমা মানে মহান সাফল্য অর্জন করলো, সাফল্যের মানদণ্ড পেলাম এখানে সত্য কথা স্পষ্ট করা এবং আল্লাহকে ভয় করা, তাই যারা কথা বলতে পারে তাদেরকে সত্য কথা স্পষ্ট করতে হবে, আর এখানে সাফল্যের সংজ্ঞাও পেলাম, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এমন কথাই বলেছেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল না, সাফল্যেরও সংজ্ঞা পেয়ে গেলাম আমরা। তো আমরা মূল কথায় আসি, ফ্যান্টাসি ছাড়তে হবে, মৌলিক কাজগুলো করতে হবে এবং চলমান বিশ্বটাকে বুঝতে হবে কোরআন এবং সুন্নার চোখ দিয়ে, তার মানদণ্ডে ইতিহাস স্মরণ রাখতে হবে, আমরা কোন জাতি ছিলাম, এখন কি করছি, ভবিষ্যৎটা কি হতে পারে, কোন কোন জায়গায় ফোকাস করব সেগুলো আমরা আলোচনা আনবো ইনশাআল্লাহ। তার আগে একটা বিষয় বলে শুরু করি, যে এখন ইসলাম আসার, মানে ইসলাম আসার বলতে বোঝাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার প্রায় 1450 বছর চলে গেছে, কত বছর, প্রায় 1450 বছর চলে গেছে। আমরা এখন যে সমাজটাকে দেখছি, আমরা এখন যে পরিবারটাকে দেখছি, আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি, আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 বছর পরের পৃথিবী, আমি কি বুঝাতে পারছি, এটাই সব না, এটা 1400 বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি,